তো এখানে হচ্ছে আমরা ওয়ালেটে আসি, ওয়ালেটে আসার পর এখানে স্পটে আসলাম। স্পটে আসার পরে দেখেন এখানে আমার ইউরোতে আছে এত ডলার, তারপরে হচ্ছে আমার ইউএসডিটিতে আছে এত ডলার, বুমে আছে, মানে অর্থাৎ বিভিন্ন কারেন্সিতে আমার হচ্ছে বিভিন্ন ডলার রয়েছে। তো এখানে আমরা কীভাবে, এই ধরেন এখানে আমার বুম যে কারেন্সি আছে এখান থেকে আমি ইউএসডিটিতে কনভার্ট করব, কীভাবে শিপ থেকে কীভাবে ইউএসডিটিতে করব, প্লোকি থেকে কীভাবে ইউএসডিটিতে করব, বা ইউএসডিটি থেকে কীভাবে আবার অন্য কোথাও করব, সেটা আমরা খুব সহজে এখন দেখবো। মানে অর্থাৎ একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সিতে কীভাবে আমরা করবো সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবো। তো আমার স্পটে আছে বর্তমান $44.54। তো আমরা কনভার্ট করার জন্য আমরা হোমে আসলাম। হোমে আসার পরে উপরে আমরা হচ্ছে কিছু অপশান আমরা হচ্ছে এখানে দেখতে পাবো, যেমন এখানে আমরা হচ্ছে মোর একটা অপশান পাবো, অথবা আমরা হচ্ছে এখানে আসব, ঠিক আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমাদের হচ্ছে যে শর্টকাট একটা অপশান পাবে, এখানে আমরা কনভার্ট যে অপশানটা আছে সেটা আমরা নিয়ে আসতে পারি, অথবা আমরা এখানে যে রেকমেন্ডেড মোর সার্ভিস এখানে ক্লিক করলেও হয়ে যাবে। তারপর আমি এখান থেকে এটাকে হোম পেজে নিয়ে আসি, এখান থেকে এই যে এডিট অপশান আছে আমি এডিটে ক্লিক করতে পারি, অথবা আমি যদি একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পর এখানে যে মোর একটা অপশান পাবো, আমরা মোরে ক্লিক করব, যদি পাই, না পাইলে আমরা ওভাবে যাব, ঠিক আছে। তো এখান থেকে আমি এডিটে ক্লিক করতেছি, এডিটে ক্লিক করার পরে এখানে আমি অর্থাৎ হোম পেজের মধ্যে আমি হচ্ছে নিয়ে আসবো কনভার্ট অপশান বা আমার যেগুলো দরকার। তো আমি এখান থেকে একটু নিচের দিকে আসি, আসার পর এখানে ট্রেড, ট্রেডের এখান থেকে আমি যে কনভার্টটাকে সিলেক্ট করে দিলাম, কনভার্ট সিলেক্ট করার পরে এখান থেকে আমি আরেকটা আনবো সিনকা, সেটাকেও নিয়ে আসলাম। ওকে, এটাকে নিয়ে আসার পরে আমি এখান থেকে এবার ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পরে হয়ে গেছে, এবার আমি ব্যাকে আসি। অর্থাৎ হচ্ছে আমি আর এগুলা পরবর্তীতে যে কোনো সময় আমার এটা কাজে লাগতে পারে, এই জন্য এগুলোকে আমি আমার এই যে হোম বা অপশান আছে, হোম অপশানে আমি হচ্ছে এটাকে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার হচ্ছে এখান থেকে আমি কনভার্ট যেহেতু করতে চাচ্ছি, সো আমি এখানে কনভার্টে ক্লিক করলাম। কনভার্টে ক্লিক করার পরে এবার এখানে আসবে আপনার হচ্ছে এই যে আপনি কোথা থেকে কোথায় কনভার্ট করতে চাচ্ছেন। এখানে আমার ইউএসডিটি থেকে অন্য একটা কারেন্সি দেওয়া আছে ACA, ঠিক আছে। তো এখানে আমি চাচ্ছি যেমন ফ্রম, আমি হচ্ছে চাচ্ছি এখানে এখানে ক্লিক করলাম, ফ্রম হচ্ছে আমি বুম থেকে করতে চাচ্ছি, আমি বুম সিলেক্ট করে দিলাম। বুম সিলেক্ট করে দেওয়ার পরে এবার হচ্ছে এখানে আমি টু কোথায় আমি সেটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে ইউএসডিটি। ইউএসডিটি যদি এখানে না থাকে, এখানে সার্চ অপশান আছে, সিলেক্ট করে ইউএসডিটি সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে এই যে আসার পরে সিলেক্ট করে দেবেন, চলে আসলো। আসার পরে এবার দেখেন এখানে অ্যাভেলেবেল আছে, আমার অ্যাভেলেবেল বুম কত আছে এখানে উপরে আপনাদের এরকম শো করবে। তো এখানে আমি সিলেক্ট করে দিলাম, করে এখান থেকে অ্যাভেলেবেল 186.65 আছে, তো আমি এখান থেকে 185 করলাম। হ্যাঁ, 185 দিয়ে দিলাম, 185 সম পরিমাণ আমাকে নিচে দেখেন কত ইউএসডিটি দিবে সেটা চলে আসলো। আসার পরে এবার এখান থেকে আমরা হচ্ছে যে প্রিভিউ কনভার্সন, এই যে এখানে আমরা হচ্ছে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এবার কনভার্ট আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। এবং কনভার্সেশন এই যে আমাদের সাকসেসফুলি হয়ে গেছে, এবার হচ্ছে আমরা এখান থেকে বিও হিস্টোরিতে দিতে পারি, ঠিক আছে। দেওয়ার পরে এই যে আমাদের কিন্তু এখন সুন্দর মতো হচ্ছে কি কনভার্ট হয়ে গেছে। এবার আমরা যদি একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পরে এবার ধরেন আপনি বুমটা করলেন, হ্যাঁ, তারপরে আপনি যদি চাচ্ছেন এখান থেকে যে আপনার হচ্ছে যে শিপ আছে এখানে $1 আপনার হচ্ছে $39 রয়েছে, এটাও আপনি করতে চাচ্ছেন, এই যে যা সিলেক্ট করবেন। করার পরে এবার আমি শিপ থেকে আবার ইউএসডিটিতে করতে চাচ্ছি, এবার আমি এখানে সিলেক্ট করলাম, এই যে অ্যাভেলেবেল আছে কত 5.3684.55, ঠিক আছে। এই যে দেওয়ার পর চলে আসলো, আসার পরে এবার এখান থেকে প্রিভিউ কনভার্সন আপনি এখানে ক্লিক করলেন, করার পর আবার কনভার্টে ক্লিক করলেন, ঠিক আছে, এটাও কিন্তু আমার কনভার্সন সাকসেসফুলি হয়ে গেল। এবার আমি ভিউ হিস্ট্রি এখানে ক্লিক করলাম। এভাবে খুব সহজে আমরা একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সিতে আমরা কী করবো, আমরা কনভার্ট করতে পারবো, ঠিক আছে। আমি ব্যাকে আসি, আপনি শিপ থেকে ধরেন হচ্ছে এখানে আপনি আরেকটা কারেন্সিতে চাচ্ছেন, জাস্ট এভাবে সিলেক্ট করে দিলেন, ঠিক আছে। মানে অর্থাৎ একটা থেকে আপনি আরেকটাতে সুইচ করতে চাচ্ছেন, কনভার্ট করতে চাচ্ছেন। এভাবে খুব সহজে আমরা কী করতে পারবো, একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সিতে কনভার্ট করতে পারবো। তো আমি এখান থেকে যদি আবার ওয়ালেটে আসি, ওয়ালেটে আসার পরে এই যে স্পটে আসলাম, আসার পরে আমি এটাকে একটু রিফ্রেশ করি, উপর থেকে নিচে দিয়ে টান দিলাম, এই যে রিফ্রেশ হয়ে গেলো। এখন দেখেন আমার এই যে ইউএসডিটি আছে এখন $11.43 রয়েছে, এবং এখানে আমার যে বুম রয়েছে সেটা এখন নিচের দিকে চলে গেছে, কারণ হচ্ছে সেটাতে আমার ডলার কমে গেছে, ঠিক আছে। অন্যান্যগুলো আমার হচ্ছে এখানে সিরিয়াল আপনার হচ্ছে দেখাচ্ছে কোনটাতে কত ডলার রয়েছে, এবং সেগুলো এইভাবে সুন্দরভাবে দেখাচ্ছে। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে কীভাবে আমরা একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সিতে আমরা হচ্ছে কনভার্ট করে নিতে পারি। ভালো থাকবেন, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, স্যার হেল্প করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।